আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজিয়া কিচেনে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে বোনা খিচুড়ি সবজি খিচুড়ি খুবই মজাদার শীতের সময় কিন্তু নানা রকমের সবজি পাওয়া যায় এই নতুন সবজি দিয়ে কিন্তু মজাদার বোনা খিচুড়ি তৈরি করে নেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকবেন আর ফ্রেন্ডসরা আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার রান্নাগুলি শেয়ার করবেন সবজি খিচুড়ির জন্য এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি পাঁচশো গ্রাম চালটাকে ভালো করে পানিতে ভিজিয়ে রাখবো বিশ মিনিট তাহলে খিচুড়ি কিন্তু ঝড়ঝরে হবে আপনারা এভাবে আগে অবশ্যই ভিজিয়ে রাখবেন চালটাকে পুরোতে পাটি ভরেই পানি দিতে হবে তাহলে চালটা একদম ডুবে যাবে একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও নানা রকমের সবজি নিতে পারেন আমি আজকে ছয়টি সবজি দিয়ে কিন্তু করবো এখানে আমি মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা যে কোনো ডাল দিয়ে কিন্তু এই সবজি খিচুড়ি রান্না করে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি পেঁপে পেঁপেটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন সবজিগুলিকে একটু বড় করে কেটে নিতে তাহলে আর রান্না করার সময় একদম গলে যাবে না এখানে আমি নিয়েছি সিম সিমও আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি সবগুলিকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি একে সাইজ অনুযায়ী এখানে নিয়েছি আমি পাতাকপি পাতাকপিকে একটু বড়ো করে কেটে রেখেছি কারণ এটা খুব তাড়াতাড়ি চুলায় দিলে নরম হয়ে যাবে গলে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিকে একটু বড় করে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে কালারটাও কিন্তু সুন্দর আসবে খিচুড়ি রান্না করার সময় একটুও কিন্তু গলে যাবে না আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াকেও আমি একই রকমভাবে কেটে নিয়েছি পছন্দ অনুযায়ী কিন্তু সবজি দিবেন আপনারা শীতের সব সবজি দিয়ে কিন্তু এই খিচুড়ি রান্না করতে পারবেন আর এখানে আমি নিয়েছি গাজর গাজরকেও আমি একইভাবে কেটে নিয়েছি এই ছয়টা সবজি দিয়ে কিন্তু মজাদার একটি খিচুড়ি রান্না হবে ঝরঝরে পোনা খিচুড়ি এখানে আপনারা আরও অনেক রকম সবজি দিতে পারেন আর চেষ্টা করবেন কালারফুল সবজি দিতে প্রথমে আমি মুগ ডালগুলিকে একটু ভেজে নিব চুলার আঁচ কমিয়ে বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মুগ ডালগুলি পড়া যাবে এখানে পাঁচ মিনিট একটু ভেজে নিব তাহলে রান্না করার সময় ডালটা একদম গলে যাবে না মুগ ডালগুলিকে ভাজা হয়ে গেলে আমি এখানে পানিতে ভিজিয়ে রাখবো চুলায় কিন্তু তেল দিয়ে দিব প্রথমে যে সবজি আপনার মনে হবে সিদ্ধ হতে একটু সময় নেবে সেগুলিকে একটু নেড়ে চেড়ে নেবেন তেলের মধ্যে একটু ভেজে নিব আমি দু তিন মিনিট করে সবজিগুলিকে ভেজে নিতে হবে তাহলে সবজিগুলি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে রান্না করার সময় আর সবজিগুলি কিন্তু কাঁচা থাকবে না আমি দু তিন মিনিট কফিগুলিকে ভেজে নিয়েছি তেলের মধ্যে এখানে আমি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়েছি পাখিগুলিকে একই রকমভাবে ভেজে নিব আলু সিম দিয়ে দিয়েছি এভাবে সবজিগুলিকে কিন্তু আগে ভেজে নিলে তাহলে খিজুড়ি রান্না করতে কিন্তু অতটা সময় লাগবে না দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো কালারফুল সবজি দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে দিয়ে দিব পেঁপে সবগুলিকে একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে এখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছি আর একটু গোলমরিচ আপ আপনারা এভাবে কিন্তু ভেজে নেবেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব। তেল দিয়ে দিব তেলটাকে একটু নরম করে নিব চেষ্টা করবেন তেলটাকে একটু নরম করে নিতে লবণ দিয়ে তেলটা সঙ্গে পেঁয়াজটাকে একটু ভেজে নিব এই শীতে কিন্তু এই সবজি খিচুড়ি ভীষণ মজাদার সকালবেলা শীতের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি আবারও একটু মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা নেড়ে নিব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো রসুন বাটা দু চামচ আদা বাটা আমার আদা কিন্তু টিপে ছিল এখানে দু চামচ হবে এখানে দিয়ে দিয়েছি জিরে বাটাও দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দু চামচ এখানে আসলে মশলাটা আপনার আপনাদের পরিমাণে অনুযায়ী কিন্তু দিতে হবে এভাবে আসলে বলা যায় না কার কতটুকু মশলা লাগবে মশলাগুলিকে কষিয়ে নিব একটু পানি দিয়ে দেব মশলাগুলিকে কষানোর জন্য তাহলে মশলার যে কাঁচা ভাব থাকে সেটা থাকবে না একটু সময় করে কিন্তু ভেজে নিতে হবে তেলটা যতক্ষণ না উপরে উঠে আসে মশলা ততক্ষণে কিন্তু ভেজে নিব মশলা কষিয়ে নিব এখানে দিয়ে দিয়েছি গরম মশলা হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নিব দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন মুগ ডাল দিয়ে দেব দেখুন মুগ ডালকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এটা অনেকটাই ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন মুগ ডালকে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব এভাবে আপনারা ডালটাকে অবশ্যই নেড়ে চেড়ে নেবেন তাহলে ডাল কিন্তু একদম খিচুড়ির সঙ্গে মিশে যাবে না একদম গলে যাবে না সুন্দর একটি কালার এসেছে দেখুন মশলার সঙ্গে কিন্তু ডালটা একদম মিক্স করে নিয়েছি এখন ধুয়ে রাখা চিনি গুঁড়ো চালটাকে দিয়ে দিচ্ছি এখন চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নেব একদম চালটা যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব চালটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে আপনার এই সবজি খিচুড়ি কিন্তু অনেকটাই ঝরঝরে হবে খেতে কিন্তু ভালো লাগবে চালটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে দেখুন তেলের সঙ্গে সম্পূর্ণটাই মিশিয়ে গিয়েছে খিচুড়ি রান্না করতে কিন্তু এগুলি একটু খেয়াল করতে হবে তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে এখানে আমি পানি গরম করতে দিয়েছি একদম পুটোনো পানি খিচুড়ির মধ্যে দিয়ে দিব আর পানির আন্দাজটা আপনারা আপনাদের চালের পরিমাণের অনুযায়ী দেবেন এখানে চার কাপ পানি আছে এখন একটু নেড়ে নিব পানির সঙ্গে ঢাকনা দিয়ে দিব মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে দেখুন দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়েছি চালটা কিন্তু অনেকটাই ফুটিয়ে উঠছে উঠেছে এখন দিয়ে দিবো পাতাকপি পাতাকপি কিন্তু আমি আগে ভেজে নিই না এভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখানে বাকি যে সবগুলি সবজি ভেজে রেখেছি সবগুলি সবজি একসঙ্গে দিয়ে দিব দিয়ে চালের সঙ্গে এখন আবারও নেড়ে নেব চাল ডাল সবজিগুলির সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিব গাজর চেষ্টা করবেন আপনারা অবশ্যই সবজিগুলিকে একটু বড় করে কেটে নিতে তাহলে কালারটা ভালো আসবে খিচুড়ির সঙ্গে দেখতে সুন্দর আসবে আমি আবারও এখানে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে নিব সবগুলিকে ভালো করে মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে চুলার আঁচ কমিয়ে এই পানিতে কিন্তু খিচুড়ি রান্না হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে দিব পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে খিচুড়িটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিব চুলার আঁচ কমিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব দু তিন মিনিটের জন্য দমে রাখতে হবে এখানে একটু ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে এখন একটু ঘি দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে দু এক মিনিট চুলার দম দমে রেখে আমি এটাকে নামিয়ে নিব এভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবে খিচুড়িকে করে নিতে আর এখানে একটু নামানোর আগে লবণটা চেক করে নেবেন আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য দমে রেখে নামিয়ে নেব খিচুড়ি কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে দেখতে কিন্তু ভালো লাগতেছে এখন আমি এ পরিবেশন করব খুব সহজে কিন্তু শীতের সবজি দিয়ে মজাদার বোনা খিচুড়ি রান্না করে নিলাম আপনারা চাইলে এটা সকালে নাস্তার জন্য কিন্তু খেতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা নাস্তার জন্য এই শীতের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি সবসময় খাওয়া যাবে আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন আমি কিন্তু খুব সহজভাবে মজাদের এই বোনা খিচুড়ি দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আমাকে দেখতে হলে আমার রান্নাগুলি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর নিত্য নতুন রান্নাগুলি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে কী কী রান্না খেতে চান আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজে সাজিয়ে কিচেনে জয়েন করে লিঙ্ক শেয়ার করতে পারেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সবাই সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ